ইম্পর্টেন্ট যে লাইনগুলো আমাদের দাগানোর মতো সেটাতেই আমরা একটু ফোকাস করব। আসসালামু আলাইকুম, ইনফেকশাস ডিজিজ এর রিলেভেন্ট চ্যাপ্টারগুলো বুকমার্কিং সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সিফাতি মাহমুদ, বিবিএস কমপ্লিট করেছি সোশ্যাল মেডিকেল কলেজ থেকে, বর্তমানে এসএপিএস পার্ট টু হিসেবে কর্মরত আছি। মেডিকেল কলেজে এসএপিএস পার্ট ওয়ান করেছি মেডিসিনে। তো আমাদের প্রিন্সিপাল ইনফেকশাস ডিজিজ অ্যাকচুয়ালি যদি টপিকটা এখানে চ্যাপ্টার হচ্ছে একটা এবং হিউজ একটা ডিসকাশন ক্লাসের ক্ষেত্রে যেটা হয় যে দুটা লেকচার ভাগ করে ফেলা হয়েছে, একটা ইনফেকশাস ডিজিজ ওয়ান যেখানে প্রিন্সিপাল ইনফেকশাস ডিজিজ ফ্রম ডিভিশন 24th আইচআইভি অ্যান্ড এসটিআই এটা টপিক আছে। আরেকটা জায়গা হচ্ছে চ্যাপ্টার 13 ইনফেকশাস ডিজিজ সেলস, এটা একটা হিউজ চ্যাপ্টার সেটা আছে। তো আমরা যেহেতু বুকমার্কিং সেশন, এটা জন্য আমাদের ক্লাস হয়ে গেছে, আমরা শুধু চট করে একটু ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো আমাদের দাগানোর মতো সেটাতেই আমরা ফোকাস করবো। সো লেটস বিগিন, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে প্রথমে 90 যে পেজ, সেখানে আমাদের দাগানো নেই, আপনি চলে আসবেন এদিকে, আসলে খুব বিষয়টা দাগানো, যে দাগানো 100 পেজে চলে আসেন। এক নম্বর পেজে এখানে দেখেন যে ফিগার 6.3 যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা ভিডিও স্টার্ট দেন। এখান থেকে মূলত প্রশ্ন হবে যে আপনার একটা সিনারিও দিবে, যে সিনারিও হয়তো ডায়াগনোসিস হচ্ছে স্ট্রেপটোকস নিউমোনি, তখন আপনি যদি তার ব্লাড কালচার গ্রোথ হয় আপনি কিরকম দেখবেন, বা একটা পেশেন্টের স্কিন ইনফেকশন নিয়ে আসছে, আপনি যে পাঁচটা কালেক্ট করেছেন কালচার করছেন, সেখানে একটা ডিপ্লোকাইন চেইন বা একটা ক্লাস্টার আসছে, তখন আপনি গ্রাম পজিটিভ হলে কোন অর্গানিজম চিন্তা করবেন, সেটা এখান থেকে করতে হবে। তারপরে এখানে কিছু বেসিক আলাপ, ছবির নিচে একটা কথা সেখানে বলা, দেখেন যে বিটা হিমোলাইসিস কি, আলফা হিমোলাইসিস কি, এগুলো হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজির সেই ছোটকালের আলাপ। মাঝে মধ্যে এরকম ছোটকালের আলাপ থেকে একটা দুটো অপশন চলে আসে, যেটা অ্যাকচুয়ালি আমাদের মনে থাকে না, বলে আমাদের সেটা আনতে দেয়। এখানে একটা বিষয় দেখেন, ফাঙ্গাসের যে সেল মেমব্রেন, সেখানে একটা স্টেরল থাকে, আর্গোস্টেরল, যেটা আমাদের থাকে না। এন্ড দ্যাটস ওয়াই এটা ক্রিটিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, আমরা যখন অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ডেভেলপ করি, স্পেসিফিক টু আর্গোস্টেরল যে ডেভেলপ করা হয়, সেগুলোর ক্ষেত্রে হিউম্যান টিস্যু টক্সিসিটি কিন্তু কিছুটা কম থাকে। এরপরে কি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নর্মাল মাইক্রোবিয়াল ফ্লোরা। এই যে ছবিটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফিগার 6.5, সরি মনে হয় জাস্ট ওয়ান সেকেন্ড, একটু সমস্যা হয়েছে, আমি আবার আবার শেয়ার করছি। আই হোপ যে এখন দেখা যাচ্ছে। ইয়েস, এই যে ছবিটা দেখেন, হিউম্যান নন স্টেরাইল সাইট নর্মাল ফ্লোরা ইন হেলথ, এইটা আসলে অনেকগুলো নর্মাল ফ্লোরা এখানে আছে। বাট যেটা ইম্পর্টেন্ট হলো যে আপনার, সরি, এটা থেকে প্রশ্ন কয়েকভাবে আসে, এটা থেকে প্রশ্নটা কিন্তু কয়েকভাবে আসে। তো কয়েকভাবে বলতে সচরাচর দেখা যায় যে ইনফেকশন হয়েছে কোথাও, যেমন এবার একটা প্রশ্ন আসছিল আপনার হিউম্যান বাইট, মেন্টাল হসপিটাল হিউম্যান বাইট থেকে যদি আপনার প্রবলেম হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কোন অর্গানিজম দিয়ে আপনার ইনফেকশন হতে পারে, সেটা কিন্তু এবার আসছিল। সো এখান থেকে আমরা কয়েকটা জায়গা একটু দেখতে হয়, যেমন স্কিনটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে আপনার প্যারিংসটা খুব একটা না হলে ওরাল ক্যাভিটি, হ্যাঁ, ওরাল ক্যাভিটি থেকে মোটামুটি প্রশ্ন মোটামুটি আসছে বলা যায়। সো এই কয়েকটা জায়গা আমরা একটু খেয়াল করবো, তবে প্রশ্ন আসার মূল জায়গা এটা বলা যায় যে মোটামুটি একেবারেই স্পেসিফিক, হ্যাঁ, একেবারে স্পেসিফিক। আচ্ছা, এরপরে নর্মাল মাইক্রোবিয়াল ফ্লোরা এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলো অলরেডি আপনাদের ক্লাসে দেখানোর কথা, যদি কোনো মিস গেলে চট করে দেখেন। এখানে বেসিক্যালি বলা হচ্ছে নর্মাল ফ্লোরা ফাংশনগুলো কি, বেশ কিছু ফাংশন ডিভিশনে আছে, ট্রু ফলস হিসেবে আসতে পারে, এবং এর প্যাথোলজিস কি হবে, করেকশন যদি ইমিউন কম্প্রোমাইজ হয় সেক্ষেত্রে প্যাথোলজিস হতে পারে। আর যদি তারা যেখানে থাকার কথা, যেখানে নর্মাল ফ্লোরা থাকার কথা, ওই জায়গা বাদ দিয়ে নর্মাল ফ্লোরা যদি অন্য কোনো জায়গায় চলে যায়, তাহলে স্বাভাবিকভাবেই কি হতে পারে, ট্রান্সলোকেশন যখন হয় তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে। আশা করি আপনার দেখানো হয়ে গেছে। হোস্ট প্যাথোজেন ইন্টারাকশন, এগুলো খুব ইম্পর্টেন্ট হলো। দেখেন দেখেন রেসিডেন্সিতে যেগুলো আসে, যেমন ডিটারমিনেন্স অফ ভিরুলেন্স, ঠিক আছে, যে আপনার পার্টিকুলার একটা ব্যাকটেরিয়া ইনফেকশন করবে, এটার ক্ষেত্রে তাদের ভিরুলেন্স যে ফ্যাক্টরগুলো আছে এটা ডিটারমাইন আমরা কিভাবে করি, সেটা কিন্তু আসার মতো। দেখেন এখানে লাইনগুলো আপনি একটু দেখায় ফেলেন, যেমন এখানে একটা লাইন দেখতে পাবেন যেটা বলছে বায়োফিল, দেখেন যে বায়োফিল রিলেটেড ইন্টারাকশনের কিছু কথাবার্তা বলা আছে। হ্যাঁ, তারপরে আমরা জানি যে ছোটবেলায় পড়েছি এন্ডোটক্সিন এক্সোটক্সিন, তো এন্ডোটক্সিনটা মূলত আমরা জানি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে ওয়ালের লাইপোপলিসাকারাইড কম্পোনেন্ট থাকে, আর সেটা এখানে আরেকটা লাইন যদি দাগাই নেই, এই প্যারাটা আপনার একটু পড়বেন। দেখেন এখানে কিছু ইন্ট্রাসেলুলার প্যাথোজেন কথা বলা হচ্ছে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিছু, ফাঙ্গাই কিছু, এগুলো ইন্ট্রাসেলুলার, এগুলো ইম্পর্টেন্ট মতো ডায়াগনস্টিক পারপাসে, ঠিক আছে। এরপর হোস্ট রেসপন্স নিচে দেখেন যে বক্স, অলরেডি আপনারা দুটো স্টার্ট দিয়ে ফেলেছেন, এখান থেকে আগে প্রশ্ন এসেছে ট্রু ফলস বা সিঙ্গেল বেস্ট, কোনটা এক্সোটক্সিন মেডিয়েটেড ডিজিজ, কোনটা না, সেটা ব্যাপারে। এরপর ইনফেকশন ডিজিজ প্যাথোজেনের ক্ষেত্রে দেখেন এখানে আইআরআইএস বা আইরিশ নামে একটা কথা, সেটা থেকে আমার সেক্ষেত্রে প্রশ্ন একটু বেশি হয়, আমাদের এখানে প্রশ্ন আসলে এমসিপিএস একটু কমই হয় বলা যায়। ইমিউন রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিন্ড্রোম, এইচআইভি তে আপনার ক্লাসে পড়ানো হয়েছে। এরপর দেখেন ফিভার, আপনার যেটা বলছে পাইরোজেনিক সাইটোকাইন, এবার প্রশ্ন আসছিল যে মেকানিজম অফ ফিভার ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয় তখন জ্বর হচ্ছে এবার পায়, রাইট? সো এখানে দেখেন এই যে কিছু সাইটোকাইন, উই হ্যাভ ইন্টারলিভিন 1, ইন্টারলিভিন 6 এন্ড টিএনএফ টিএনএফ বা টিউমার ফ্যাক্টর, এগুলো মূলত তাই। এরপর দেখেন এই লাইট লাগিয়ে ফেলেন, এর সাথে এরা আলটিমেটলি পোস্টাল লেন E2 প্রোডাকশন করে, এবং এটি আলটিমেটলি টেম্পারেচার রাইজে ফিজিক্যাল মিকা রাখে। এবং আরেকটা বিষয় যেটা ডিরেক্টলি প্রশ্ন হিসেবে আসবে না, প্রশ্নের মিস গাইডেন্স হিসেবে আসবে, প্রশ্নের ভিতরে আমাদের কিছু ডিট্রাক্টর থাকে যে বিষয়গুলো আপনাকে বাধা দিবে, আপনাকে উত্তর করতে দিবে না। তো এই যে ডিট্রাক্টর হিসেবে যেটা আসে, এই ডিট্রাক্টর হিসেবে আসতে পারে যে আপনার পার্টিকুলার একটা সিনারিও থাকবে, এর ভিতরে দিয়ে দিল যে আপনার অমুক জায়গায় কালচার করা হয়েছে, এইটা পাওয়া গেছে, ঠিক আছে। তো সেখানে আপনার দেখা গেল উইটার সাথে সাথে কিছু নর্মাল ফ্লোরা বলে দিল, এরকম হলে আমরা তখন একটু মিস গাইডেড হয়ে যাই, না তাহলে নর্মাল ফ্লোরা আসছে, তাহলে গ্রোথ কোনটা হবে। এই জন্য এই যে কালচারের কথা বলা আছে, কালচারের রেজাল্ট কিন্তু সবসময় আমাদের স্যাম্পল যে সাইট, ওই জায়গায় নর্মাল ফ্লোরা মাথায় রেখে করতে হবে। পরে পৃষ্ঠা 6.4 একটা স্টার্ট দিয়ে রাখেন। এরপরে চলে আসেন যে আমরা কিভাবে একটা ইনফেকশনকে ডায়াগনোসিস করি, আমরা বলি যে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ইনফেক্টিং এজেন্টটাকে চোখে দেখা, তাই না? তো এখানে দেখেন আমরা সরাসরি তাকে দেখতে পারি, অথবা ইনডিরেক্টলি সিরামের কোনো চেঞ্জ বুঝতে পারি, অথবা ইনফেক্টিভ যেটা সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটা ওভার মানে স্টুলে বা ইউরিনে আমরা সেটা ওভার অ্যান্টিজেন বা সিস এগুলো কিন্তু পেতে পারি। তাহলে সার্স কোভি অ্যান্টিজেন, এটা এটা আমরা রেসপিরেটরি সিস্টেমে পাই, এই জন্য যে নাকের ভিতরে খুঁজে দিয়ে টেস্ট করে, তাই না? লিজেনের ক্ষেত্রে এটা ইউরিনে অ্যান্টিজেন থাকে, কিন্তু কাছের ক্ষেত্রে বিশেষ করে ইমিউন কম্প্রোমাইজ যারা থাকে, মানে কিন্তু কমেন্ট যেটা তার ক্ষেত্রে সিএস থাকবে। নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট, এটা আপনারা একটু রিডিং দিবেন, জাস্ট রিডিং দিবেন। বর্তমানে কিছু বেশ কিছু এসটিআই ক্ষেত্রে এটা আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন অফ চয়েস হয়, যাচ্ছে ওখানে একটা লাইন আছে, এটা একটু আপনারা দাগিয়ে ফেলেন। আচ্ছা, এরপরে চলে আসবো পরে যে পেজ, এখানে দেখেন এই যে আপনি কোন কোন ব্যাকটেরিয়াকে মিডিয়াতে কালচার করতে পারতেছেন না, লেপ্রি টপ রেমোভি বিলিভ ডিজিজ করে, এদেরকে আপনি পারবেন আর্টিফিশিয়াল মিডিয়াতে কালচার করতে। তার নিচে আমাদের এই পেজে কিছু পড়া নাই, ইনডিরেক্ট ডিটেকশনের ভিতরে আমরা অ্যান্টিবডি দেখতে পারি, তাই দেখেন, এছাড়া আমরা এলাইজা, ওয়েস্টার্ন ব্লড, সাউদার্ন ব্লড, ইমিউন ব্লড, না কিছু করতে পারি। এর ভিতরে ইমিউন ব্লডে একটা হাই স্পেসিফিক টেস্ট, বর্তমানে আমাদের কিন্তু এই যে আপনার ইমিউন ক্রোমাটোগ্রাফিক টেস্ট, এটা কিন্তু খুব একটা ইজি টুল অনেক বড় ডিজিজের ক্ষেত্রে। চলে আসেন পৃষ্ঠা 106, এখানে দেখেন এই যে ইমিউন ক্রোমাটোগ্রাফিক টেস্ট, এটা লাইন আছে, এই তিনটা লাইন আপনার দেখা ফেলেন, এবং কোন কোন ডিজিজের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি, আইসি ফর ম্যালেরিয়া, ক্লাজার, দেন হচ্ছে বর্তমানে কোভিড 19 এর ক্ষেত্রে করা হচ্ছে,
এইচআইভি ক্ষেত্রে আমরা করতে পারি। এবং এরপরে আরেকটা বিষয় হচ্ছে ইংরা, এটা হচ্ছে রেসপিরেটরি মেডিসিন আপনাদের পড়ানো হবে, সেটা হচ্ছে ল্যাটেন্ট টিউবারকুলোসিসের জন্য আমরা টিউবারকুলিন যে স্ক্রিন টেস্ট সেটা তো করতে পারি। আরেকটা হচ্ছে ইন্টারফেরন গামা রিলিজ আছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন যে কোনো সময় চলে আসতে পারে, এটা ভালো করতে হবে। এরপরে এই লাইনটা দেখেন, এখানে যে ডিসকাশনটা আছে লোয়েস্ট কনসেন্ট্রেশনের ব্যাপারে একটা কথা আছে, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, মিনিমাম ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন জাস্ট বেসিকের জন্য। এরপরে পাতে দেখেন হিউম্যান রিজার্ভার বলে কিছু কথা আছে, এখানে একটা লাইন আছে, তিনটা লাইন আপনি একটু দেখতে পারেন।
বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এটা কিছু অ্যাডভার্স ইফেক্ট আপনারা লাগিয়ে ফেলেন ফলেট অ্যান্টাগনিস্ট, এটা আসার মতো, কিন্তু এখানে বলতে শেষের কয়েকটা লাইন অ্যাডভার্স ইফেক্ট লাগান ফলেট অ্যান্টাগনিস্ট। আমরা কিন্তু অঙ্কোলজিতেও ফলেট এর যে মানে মেথোট্রেক্সেট যেটা রেগুলার ফলেট অ্যান্টাগনিস্ট কাজ করে, এটা সাইক্লিন এখন কম ইউজ করি, মোটামুটি সাইক্লিন ইউজ করি, এটা কোন কোন ক্ষেত্রে দিয়ে পাবো এবং এটা কি ক্ষতি করে সেটা কিন্তু আমাদের একটু জানতে হবে। সাইক্লিন ইউজ কিন্তু এখন আছে কয়েল ক্ষেত্রে এপিডেমিকে। দেন খুব মূল মতো যেটা রাখা হয় নাইট্রোমিটাজল, মেট্রোমিটাজল, এবং এটাও দেখছেন, এটাও দেখেন কি বলেন অ্যানারোবিক ব্যাকটেরিয়া এগেনস্ট মোনোথেরাপি কাজ করে, তাই না? আচ্ছা, এবং এটা খালি কি হয় অনেক সময় পেশেন্ট আমরা দিয়ে দেখছি এমন অনুরোধী হয় তাকে খাইতে পারে না, হাসপাতালে সার্জি খাইতে পারতেছি না, তাই না? বিশেষ করে অ্যালকোহল যারা প্রচুর বমি ডেভেলপ করে, ফেনিকল, ক্লোরোফেনিকল, এটাও অ্যানারোবিক অর্গানিজম, তাই আমি ঘরে বলছি অ্যানারোবিক অর্গানিজম থেকে আগে প্রশ্ন আসছে। এবং গ্রেভি সিন্ড্রোমের কিছু লাইন আছে, এটা লাগিয়ে ফেলেন। অক্সাজোলিডিয়ন, এগুলো আমাদের অতটা লাগবে না, আমার সিভিতে আসে। বাদ বাকি আরও অল্প কিছু টপিক আমি একটু আমি স্ক্রল করে যাই, আপনার একটু খেয়াল করেন, যেমন ফুসিডিক অ্যাসিড, এটার সাথে কমন ইন্ডিভিড ওয়ারফেরিন অল্প পজিটিভ ইন্টারাকশন হতে পারে, নাইট্রোফোরান আপনি চাইলে প্রেগনেন্সিতে এবং বাচ্চা চাইল্ডহুডে থাকলে আপনি রেসপেক্ট করে দিতে পারবেন। লেফ্যামিলিন, এটা কিন্তু প্রেগনেন্সি আমাদের পাবো না, এটা একটু সাথে গোয়া বা কিডনি ডেভেলপ প্রবলেম করে। অ্যান্টিমাইক্রোবিয়াল, মাইক্রোব্যাকটেরিয়াল, এটা এখান থেকে পড়ছে বেশি, আমরা বলবো রেসপেক্ট মেডিসিন থেকে, বাট এখানে যেটা আমরা করতে পারি এটা একটা ব্যাকটেরিয়াল আইনিজ, তাই না? আইনিজ কিন্তু ড্রাগ ইন্ডিউস লুপাস করে, ডেলি ড্রাগ ইন্ডিউস লুপাস, এটা কিন্তু আইনিজ কালপ্রিট, এই যে হেপাটাইটিস নিউরোপ্যাথি করে। একেবারে রিফাম পেশেন্ট লাগিয়ে ফেলেন, এটা মূলত কি ধরনের ড্রাগ, এবং এটা কিন্তু সাইটোক্রোম P450 ইন্ডিউসার, সুতরাং এই ধরনের পেশেন্ট যারা ওসিপি খাচ্ছে, হ্যাঁ, বা অন্য ড্রাগ খাচ্ছে, এটা কিন্তু দ্রুত ড্রাগগুলো ভেঙে যায়, হাফ লাইফ ফল করে, ফলে কন্টাসেপশন ফেলিয়ার হতে পারে, তাই না? এটা একটু দাঁড়িয়ে ফেলেন। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এই যে অ্যাক্টিভ এগেন্ট সেমি ডরমেন্ট ব্যাকটেরিয়ান লো পিএইচ, এই ড্রাগটা সাইড ইফেক্টগুলো দেখেন। ইথামবিউটলের মূল সমস্যা হচ্ছে ইথামবিউটল লেস হেপাটোটক্সিক, ইথামবিউটল লেস হেপাটোটক্সিক, যেটা অবভিয়াসলি একটা গুড থিং, বাট প্রবলেম যেটা হলো এটা রেটো বলনি রিডিউস করতে পারে, এন্ড দেখেন অপিনিয়ন রিডিউস করতে পারে। অন্যান্যগুলোর ভিতরে দেখেন এখানে নতুন কিছু আলাদা আছে, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস ইন টিউবারকুলোসিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, মিটার রিটেন আসে এখান থেকে, এমসিকিউ আসার মতো, খুব মানে ইজি আসার মতো। এই জায়গাটা তাহলে আপনার দেখে ফেলেন। অ্যান্টিফাঙ্গালের ভিতরে অ্যাজল কিছু নালা পাশে দেখেন, আর বস্তু শুরুতে বলেছিলাম আর বস্তু কিনবি করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বক্স লাগবে না, পলিইন, পলিইনটা থেকে আমার চিল কোন ড্রাগ আপনি দিবেন প্রেগনেন্সিতে থাকে ম্যালেরিয়া ক্ষেত্রে কোন ড্রাগ দিতে পারেন, আর হচ্ছে যে ম্যালেরিয়া পেশেন্টের যদি জি সিক্স পি ডিফিসিয়েন্সি থাকে কোন ড্রাগ আপনি দিতে পারেন, এই কয়েকটা বিষয় একটু ইম্পর্টেন্ট। হেলমিন্থের এক্সট্রা কি ড্রাগ ইউজ করি, এটা অতটা ইম্পর্টেন্ট না, মনে রাখবেন যে অ্যান্টিমাইক্রোবিয়াল এই টপিকটা সিপিএস এক্সামের জন্য আমাদের অভিজ্ঞতা দেখেছি একটু ইনফ্রিকুয়েন্টলি আসে, কিন্তু আসার কিছু স্পেসিফিক জায়গা আছে। এতক্ষণ আমরা যে কটা লাইন দেখলাম, যদি আপনাদের আমার সাথে চলতে সমস্যা হয় ডেফিনেটলি আপনারা পোস্ট করে দিতে পারবেন, এই অংশগুলো আমাদের মনে হয় মনে মনে দেখেছেন যে এই সব জায়গা থেকে মোস্ট প্রশ্ন এসেছে, তার মানে ইনা যে আনইউজুয়াল প্রশ্ন আসবে না, আনইউজুয়াল টাফ কোশ্চেন কিন্তু এখান থেকে খুবই করা সম্ভব। সো আমরা আমাদের ইনফেকশিয়াস ইজ ওয়ান লেকচারের প্রথম যে সেকশনটা সেটা করে ফেলেছি, যখন আমরা এরপর ইয়াতে যাই নেক্সট টপিকটাতে আমরা যাই, সেটা হচ্ছে আমাদের এইচআইভি ইনফেকশন অ্যান্ড এইডস, রাইট? ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওয়ান টু কোয়েশ্চেন্স উইল কাম ফ্রম দ্য চ্যাপ্টার, রাইট? এবার আমরা চলে আসি একেবারে পৃষ্ঠা 352। আমি আপনাদের ক্লাসে চেষ্টা করছি দেখানোর এইচআইভি থেকে প্রথম যে জিনিসটা করতে হবে, সরি, সেটা হলো ভাইরোলজি। স্ক্রিনে যা দেখতেছেন পজ করেন, দেখেন যদি মিস টাইপ করেন, ভাইরোলজি ইজ দি মোস্ট দি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার। ভাইরোলজি খুব মন দিয়ে পড়তে হবে, এখান থেকে এমআরসিপি দেখেন, এমআরসিপি কত জায়গাতে লেখা, তাই না? এখান থেকে এমআরসিপি বলেন আপনি, এফসিপিএস বলেন, দুই জায়গা থেকে আলটিমেটলি প্রশ্ন আসে, সরি, আপনার একটু ইন্টারাপশন হচ্ছে, নো প্রবলেম, আই এম কামিং ব্যাক হিয়ার। দেখানো হয়ে গেছে, তার নিচে দেখেন এই জায়গাটা আমাদের বিশেষ বিশেষ জন্য ইম্পর্টেন্ট হলে আসবে, আসছে বেসিক্যালি সিঙ্গেল, বলা হচ্ছে সিঙ্গেল এক্সপোজারে সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে ব্লাড ট্রান্সমিশন থেকে, তারপরে জেনারেল লেভেল, হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখানো অংশগুলো, দেখানো অংশগুলো সব জায়গায় ফেলেন, যেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু ফেরাজি, এবং সে কীভাবে ফিউশন করে করে আলটিমেট ইনফেকশন করে, এখানে কম্পোনেন্টগুলো দেখেন, দেখানো আছে, ভিডিও পজ করে আপনার দেখিয়ে ফেলেন, পাশাপাশি ফ্যাক্টর বক্স 14.3 এই বক্সটা দেখিয়ে ফেলেন, 14.3 বক্সটা আপনার দেখিয়ে ফেলেন। আচ্ছা, এরপরে ছবি আছে, ছবি দেখেন মূলত পড়ার জিনিস হচ্ছে অ্যান্টি এইচআইভি ড্রাগস যেগুলো আছে, যেমন ফিউশন কিছু ইনহিবিট করবে, কিছু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিট করবে, নিউক্লিওসাইড নন নিউক্লিওসাইড অ্যানালগ, কিছু ইন্টিগ্রেজ ইনহিবিটর আপনি পাবেন, কেমোকাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কিছু আছে, কিছু প্রোটিন ইনহিবিটর আছে, তাই না? ইন্টিগ্রেজ ইনহিবিটর আছে, নানা বিষয়, এই বিষয়গুলো নাম একটু জানতে হবে। এরপরে পৃষ্ঠা চলে আসেন, দেখেন আরো কিছু বেসিক আলাপ, খুব একটা ইম্পর্টেন্ট না এখানে, তবে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট বেশি, এই জায়গাটা পিটোমিন অপরচুনিটি ইনফেকশন, এখান থেকে নিয়ে মোটামুটি এবার শেষ পর্যন্ত এটা একটু ইম্পর্টেন্ট বেশি, এছাড়া তেমন কিছু এখানে ইম্পর্টেন্ট নাই। এই ডায়াগনোজিং এইচআইভি ইনফেকশন আমরা পরে কলাম, একটু পরে আসতেছি।